কথায় আছে মাছে ভাতে বাঙালি। আজ দেখাবো চিংড়ি আর পমফ্রেট মাছের দুটো রেসিপি। প্রথমে পমফ্রেট। সারা সপ্তাহ ক্লান্তির পর যখন শুক্রবার আসে, আমাদের একটু ভালো মন্দ রান্নাবান্না হয় রাত্রির জন্যে, কারণ সবাই ব্যস্ত, স্কুল অফিস টফিস আনাতানা এসব নিয়ে। তাই শুক্রবার রাত্রিটা একটু নিশ্চিন্ত থাকা যায়, কারণ শনি রবি ছুটি। আজকে করব পমফ্রেট মাছের ঝাল। তো আমরা তিনজন মানুষ, তাই তিনটে পমফ্রেট নিয়েছি, তার সাথে যা যা উপকরণ নিচ্ছি রান্নার জন্যে আপনাদের পরপর দেখালাম। এবারে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াইতে, কড়াই গরম হলে অল্প সর্ষের তেল দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। মাছটা খুব কড়া করে ভাজা খাওয়া আমরা পছন্দ করি না, তাই আমরা আমাদের মতো একটু হালকা করেই ভাজবো। নুন হলুদ দিয়ে মাছটাকে আগে থেকে একটু মেখে রাখা ছিল, তারপর তেলটা গরম হওয়ার পরে মাছ ছেড়ে একটু হালকা করে ভেজে নিলাম পমফ্রেটটা। আর পমফ্রেট মাছ সামুদ্রিক মাছ, যাদের খুব ভালো লাগে সামুদ্রিক মাছ খেতে, তারাই বুঝবেন পমফ্রেটের স্বাদ কেমন। আমরা তো দীঘা পুরীতে গিয়ে সি বিচে আগে পমফ্রেট চিংড়ি এইসবই খুঁজি। এমনি এমনি ভাজা খেতেও খুবই ভালো লাগে পমফ্রেট মাছ, একটু লেবুর রস আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তবে পমফ্রেট মাছের ঝালটাও ভালো লাগে, সর্ষে বাটা দিয়েও অনেকে করেন, কিন্তু আমি আজকে দেখাবো পেঁয়াজ রসুন টমেটো দিয়ে যে সাধারণ ঝালটা আমরা বাড়িতে বানাই সেটা। একটু নারকলও আছে, নারকলটার পিছনের কালোটাও আমি কেটে নিয়েছি, এই নারকলটাও আমি মিক্সিতে পেস্ট করে নেব। তবে ইচ্ছে হলে আপনারা এর সাথে, নারকলের সাথে একটু কাজু বাদামও অ্যাড করতে পারেন, ড্রাই ফ্রুটস কাজু অ্যামন্ড এগুলোও একটু ভিজিয়ে রেখে তারপরে বেটে নিতে পারেন। তো প্রথমেই আমি কড়াইতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ রসুন আদা তিনটেই এর মধ্যে আছে, পেঁয়াজের পরিমাণটা বেশি, রসুন আদার পরিমাণটা কিন্তু ততটা না, একটু কম, কারণ গরমটা এখনও পুরোপুরি যায়নি যতই বৃষ্টি পড়ুক। আর বৃষ্টিটাও রেগুলার হচ্ছে না যে, খুব একটা ওয়েদার ঠান্ডা, তো সেই কারণে আমরা খুব বেশি রসুন আদা দিইনি। তো এর মধ্যে নারকলটাও আমি পেস্ট করে নিয়েছি। তো এর মধ্যে মশলা দিলাম এবারে, মশলার মধ্যে ড্রাই যে স্পাইসেস, তার মধ্যে নুন হলুদ জিরে তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি, কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি, খুব একটা অতিরিক্ত ঝাল দেব না। আর দেবো টমেটো পেস্ট, টমেটোটাও আগে থেকেই মিক্সিতে আমি বেটে রেখেছিলাম, তো টমেটো পেস্ট আর সামান্য চিনি, এই দিয়ে আমি মশলাটা কষে নেব। আমি কিন্তু এর মধ্যে গরম মশলা ব্যবহার করব না, কারণ দরকার হবে না। পেঁয়াজের, পেঁয়াজ ভাজার যে গন্ধটা, তার সাথে রসুন অ্যাড হলে একটা সুন্দর স্মেল বেরোয়, সেটাই ভালো লাগে এই ঝালে, মাছের ঝালে। এরম করে বাটা মাছের ঝালও করা যায়, রুই মাছের ঝালও করা যায়। তো এই ভাজাটার যখন ভালো 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 করে কষাটা হয়ে যাবে, কষাটা হয়ে গেলে আমি এর সাথে মিশিয়ে দেবো একটু দই। আমি এই দইটা ইউজ করি, এই টক দইটা খুব ভালো লাগে খেতে, আর একদম চাপ চাপ দইটা হয়, তো ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিই, খুব সুন্দর এই দইটার স্বাদ। টক দই তো রেগুলার খাওয়া এমনিও ভালো, আর রান্নায় দিতে গেলেও খুব একটা ছানা কেটে বা দলা দলা হয়ে যায় না। তো দইটা বার করে আমি খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব, এই এক চামচ দই দিলেই হবে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এটা আমি ওই ভাজা মশলা সাথে মিশিয়ে নেব, মশলাটা কষে গেলে তারপরে মিশিয়ে নেব। আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দেব জল। জলটার পরিমাণটা যে যেরকম খায় সেই অনুযায়ী দেবেন, আমার তো তিনটে মাছ, খুব বেশি জল লাগবে না, তাই একটু জল দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা হতে দেব। এই মিনিট তিন চারেক হলেই দেখবেন ওটা ফুটে গিয়ে বেশ ঝোলটা রেডি হয়ে গেছে, গ্রেভিটা তো ঘন ঘন গ্রেভি হবে। এরপর আমি ভাজা মাছটা এর মধ্যে ছেড়ে দেব। এই ভাজা মাছটা ছেড়ে দিয়েও একটু এপিট ওপিট করে এটাকে আবার মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে কি হবে গ্রেভির যে রসটা এটা পুরোপুরি মাছের মধ্যে ঢুকে যাবে। আর আপনারা ইচ্ছে হলে নামিয়ে এতে একটু লেবুর রস দিতে পারেন, আমি দিইনি, কারণ টমেটো আছে দই আছে, তো আমার আর লাগেনি দিতে। তো নুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, পমফ্রেট মাছের ঝাল দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায় আর কি আমাদের। আমরা সবাই খুব পমফ্রেট মাছ ভালোবাসি, আমার হাজবেন্ড অতটা না, তবে আমি আর মেয়ে খুব ভালোবাসি। তো মোটামুটি রেডি, এবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি, রঙটাও কিন্তু দারুণ এসছে, যেহেতু একটু চিনি দেওয়া আছে, চিনি আর
মানে সরষের তেলের মধ্যে চিনি পড়লে একটু লালচে রঙটা ভালো হয়, আর টমেটো আছে তার জন্যও হবে। দেখুন এবার আমি ঢাকাটা খুলে দেখলাম যে আমাদের মাছটা একদম তৈরি। তো আজকে একটা নতুন রেসিপি শেখালাম, নতুন কিছু না, সবাই জানেন, তবুও আবার শেখালাম পমফ্রেট মাছের ঝাল। তো উইকেন্ডে আমাদের এবারে এটাই স্পেশাল, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ।